রাজ্যের একমাত্র আয়ুর্বেদিক মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাই, শিক্ষক কোট শিক্ষক কোট অবিহনে অধ্যক্ষর আসনত ডক্টর ভবেশ দাস। সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়া মেডিসিন চমুকৈ CCIM-ৰ নির্দেশ, আয়ুর্বেদিক মহাবিদ্যালয়ের শিক্ষকতার বাবে বাধ্যতামূলক শিক্ষক কোট। অথচ শিক্ষক কোট অবিহনে মহাবিদ্যালয়ের দুবছরে অধ্যক্ষতা ডক্টর ভবেশ দাসৰ। সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়ান মেডিসিন আয়ুর্বেদিক কলেজের নীতি নির্ধারণ করা একটা সংস্থা, আর এই সংস্থাটোই ধারণ করে শিক্ষক পদর থকা অর্হতা। প্রথমে চাওক সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়া মেডিসিনের এই ক্লজটলৈ। CCIM-ৰ স্পষ্ট নির্দেশ, আয়ুর্বেদিক মহাবিদ্যালয়ত শিক্ষকতার বাবে আবশ্যক শিক্ষক কোট। আর এটা এনেকা টিচার কোট নহলে হি প্রপার টিচার নহয়। সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়া মেডিসিন সংস্থার শিক্ষক কোট স্বীকৃতি অবিহনে আয়ুর্বেদিক মহাবিদ্যালয়ত গ্রহণযোগ্য নহয় শিক্ষক অধ্যাপকর পদ। নির্দিষ্ট অর্হতাযুক্ত শিক্ষককে প্রদান করা হয় CCIM-ৰ শিক্ষক কোট। পিছে শিক্ষক কোট অবিহনে রাজ্যের স্বাস্থ্য বিভাগে আয়ুর্বেদিক মহাবিদ্যালয়ত অধ্যক্ষক প্রদান করেছে নিযুক্তি। কইছে যে টিচার কোট ইজ ম্যান্ডেটরি, CCIM-এ কইছে টিচার কোট ইজ ম্যান্ডেটরি, গতি এটা কি পার্টত লয় গভর্নমেন্ট অফ আসামে, গতি এটা টিচার কোট নহলে টিচার নহয়। নাম ভবেশ দাস, দুবছরে মহাবিদ্যালয়খনত অধ্যক্ষর পদত কার্যনির্বাহ করে আছে ভবেশ দাসে। পিছে এয়া কিদরে সম্ভব? খবর আছে না রাজ্যের স্বাস্থ্য বিভাগের? স্বাস্থ্যখণ্ডর উন্নয়নের লম্ফজম্ফ করে সঘনে সাংবাদিকর ভুল ধরা মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় খবর রাখিছে নে এই কথা, না রাজ্যের স্বাস্থ্য বিভাগক ম্যানেজ করিলে অসম্ভবও সম্ভব হয়? অধ্যক্ষগৰাকীৰো স্পষ্ট স্বীকারোক্তি, CCIM-এ প্রদান করা নাই তেওঁক শিক্ষক কোট। শিক্ষক কোট অবিহনে করেছে কার্যনির্বাহ। আমার সায়েন্সের টিচার আছে অতিকম 4-5 জনের নাই, পিছে অধ্যক্ষগৰাকী নহয় আৰু 5 গৰাকী অধ্যাপকৰ নাই CCIM-এ প্ৰদান কৰা শিক্ষক কোট। অধ্যক্ষ ভবেশ দাসৰ যুক্তি, অধ্যক্ষৰ বাবে বাঞ্ছনীয় নহয় CCIM-ৰ শিক্ষক কোট। যদি শিক্ষকৰ ফালে যদি থাকে তেতিয়াহলে কোট লাগে, আৰু এডমিনিষ্ট্ৰেচনৰ ফালে এজ এ প্ৰিন্সিপাল তেতিয়াহলে কিয় সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়া মেডিসিনে এই নির্দেশনা জারি করেছিল? মহাবিদ্যালয়ত শিক্ষকতার অবিহনে কেনেকৈ একেবারতে অধ্যক্ষর পদ লাভ করা সম্ভব হয়েছে ভবেশ দাসর? বুজাবুজির বাবে নীতি নিয়ম উলঙ্ঘা করে অধ্যক্ষর আসনত বহিবলৈ সক্ষম হল নেকি এইজন ভবেশ দাস? পিছে আয়ুর্বেদিক কলেজখনের অধ্যক্ষ পদত থাকা ভবেশ দাসের এই সমগ্র বিষয়টি অবগত হয় নহয় রাজ্যের স্বাস্থ্য বিভাগে, নে অবগত হওয়ার পিছতো বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা নাই ভবেশ দাসের বিরুদ্ধে? সমস্ত বিষয় এতিয়া রহস্যজনক। ভিডিও জার্নেলিস্ট প্রণবর সহ বলেন ভট্টাচার্য, নিউজ 18, নর্থ ইস্ট।